ইম্পর্টেন্ট দুটো কথা বলতে এসেছি, বলবো চলে যাব। প্রথম কথা, আপনাদের এই ঝামেলা তৈরি করছেন করছেনই তো, এই যে আমাদের পিসি দিদি, মানে আপনাদের পিসি দিদি যে স্কুলের ইউনিফর্ম কালার চেঞ্জ করেছেন, তাতে আপনাদের প্রবলেমটা তো কি হচ্ছে? কেন প্রবলেম করছেন? ঠিকই তো করেছে, ঐতিহ্য বা ট্র্যাডিশন বলে কিচ্ছু নেই, ওইসব কথাই ডিকশনারিতে নেই, ওসব আবার কি? সাদা নীলটাই বেস্ট কালার, লাল রঙের উপর ওনার বহুদিনের রাগ। আর কমলা শাড়ি তো উনি বাবারে বেশি রাগও নেই, কমলা শাড়ি যেগুলো ছিল নীল সাদা, সবারই নীল সাদা। আপনি একদম ঝামেলা করবেন না, কোন ঝামেলা করতে হয় রাজার বা রানী যেটা বলবে আমাদের সেটাই মানতে হবে। কিছু একটা হলো, আপনাদের তো একটা আন্দোলন করাটাই চলতে হবে নাকি? উনি যা করেন একদম ঠিক করেন, কি সুন্দর কবিতা লেখেন, কি সুন্দর আঁকেন, সমাজ চালাচ্ছেন, মরি মরি সবকিছু সাদা নীল, লাল নীল, লাল হলুদ সবুজ বেগুনি এরকম রং হলো এগুলো একটা, হ্যাঁ নীল রংটার একটা মানে অপূর্ব। আর সাদা, সাদা মানে সাদা মন, আমরা বলি কি সাদা মনের মানুষরা ভালো হয় সাদা। আর একটা কথা, এই যে লোগো ব্যাপারটা, বিশ্ব বাংলা নামটা ভাবুন তো, রবীন্দ্রনাথ এরকম মানে শব্দ খুঁজে পাননি, বিশ্ব বাংলা, মনে হয় যেন খেয়ায় ভেসে ভেসে বিশ্ব বাংলা চিৎকার করে বলি, কি সুন্দর! এই যে স্কুলের ইউনিফর্ম বিশ্ব বাংলা লোগো, ভীষণ সুন্দর, খুবই ভালো আইডিয়া এটা, একদম 100% সাপোর্ট করছি। আমাকে একদম মানে ইয়ে করবেন না, আমি আন্দোলন তান্দোলনে যাব না, কোনো ট্র্যাডিশন কিচ্ছু দরকার নেই, সাদা নীলটাই আসল কালার। আর হচ্ছে এবার আমি, আমার তো কাজ, আমি আপনাদের পিসি দিদিকে আমি রিকোয়েস্ট করব, এবার আমার রিকোয়েস্ট গুলো শুনুন। স্কুলের ইউনিফর্ম তো হলো, রাস্তাঘাট চারদিকের রঙও চেঞ্জ হয়ে গেছে, এইবার আমি বলবো এই যে বিয়ে, বিয়েটা তো একটা খুব পবিত্র জিনিস আমরা এসব করি, দিদি বা পিসি আপনি না সিঁদুরের রংটা চেঞ্জ করে দিন, লালটা না ভালো লাগে না, সিঁদুরের লাল একটা কালার হলো, লাল মানে তখন রক্ত রক্তারক্তি, লাল রক্তের রঙ লাল, সিঁদুরের রঙ লাল, ভাবুন নীল করে দিন, নীল সিঁদুর পরবো, আমার না খুব শখ, একটু নীল সিঁদুর পরবো, বেশ ম্যাচে ম্যাচে ম্যাচ হয়ে যাবে, নীল সিঁদুর করে দিন প্লিজ, আপনি পারবেন। আর নিয়মটা আর একটা যেটা বলতে যাবেন, আমি জাস্ট অনুরোধ করছি, পিসির কথা নাও নিতে পারেন, অনুরোধ, অনুরোধ হচ্ছে যে বর যে সিঁদুরটা পরাবে, নীল সিঁদুর তো পরালোই, তারপরে একটা বিশ্ব বাংলা লোগো বুকে আটকে দেবে, বা মঙ্গলসূত্র তো বিশ্ব বাংলা লকেট ঝুলবে, এই হলো নিয়মটা, আপনি করে দিন দেখি, আপনি পারবেন? বেশ ভালো হবে কিন্তু, মানে নীল সিঁদুর বিশ্ব বাংলা লোগো এইটা যখনই থাকবে আপনি বিবাহিত, তাহলে লাল ফাল পড়লে কিন্তু বিয়ে হওয়া বুঝবো না আমরা। আর শেষ আর একটা ছোট্ট রিকোয়েস্ট, একটু শাখা পলাটাও চেঞ্জ করে দিন, মানে পলাটা না লাল নেওয়া যায় না, নীল সিঁদুর নীল পলা, আর সাদা শাখা তো আছেই, ওইটা করে দিন, তাহলে কি আমাদের নীলে সাদা একদম মাখো মাখো মালে মাল, এটা করে দিন পিসি, পিসি এইটা একটু করে দিন। আপনি হিল্লি দিল্লি কাঁপিয়ে আসছেন, আমার এই ছোট্ট একটা রিকোয়েস্ট রাখতে পারবেন না? নিশ্চয়ই পারবেন, একটু দেখুন।
সামনে দেখা হলে আমি সষ্টাঙ্গে প্রণাম করতাম আপনাকে, মানে খুব ভালো ডিসিশন, আর মানে আমরা কেউ প্রতিবাদ করছি না, খুব ভালো খুব ভালো। এই দেখুন আমি আজকে দেখুন নীল পরেছি, আমি সব শাড়ি ফেলে দিয়েছি, সব শাড়ি, আমার কোনো রং আমার দরকার নেই। আমি সবাইকে বলেছি যে আমাকে শাড়ি দেবে, বা আমি দোকানদারকেও বলেছি নীল শাড়ি এলেই আমাকে বলবেন, নীল শাড়ি, নীল আর সাদা, ব্যাস এইটাই আমি পরবো ঠিক করেছি। ঠাকুর সবাইকে তুলে নিচ্ছে না, আমাকে তো তুলে নিতে পারেন, এই দিনগুলো দেখতে হতো না।